মায়ানমারের রোহিঙ্গা সংকট লই খাগড়াছড়িত বিএনপির মানববন্ধন কর্মসূচিত পুলিশের ধাওয়ায় কমপক্ষে 20টি ফুঁসিজন নেতাকর্মী আহত হই। শুক্রবার বেলা 11টায় জেলা শহরের আদালত সড়কের সামনে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা নির্যাতন, হত্যা বন্ধ ও আশ্রয় দেওয়ার দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি অঙ্গ সংগঠন। ভাঙ্গা ব্রিজের মুকুট জেলা বিএনপির নেতাকর্মী ব্যানার লয় রাস্তা তিয়াইলে পুলিশ প্রথমে তার ব্যানার হারি লয়। এই সময় নেতাকর্মীর লয় পুলিশের হতাহাড়াহাড়ির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় নেতাকর্মী অলরে। শান্তিপূর্ণ কর্মসূচিত পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজা সহ প্রায় 25 জন নেতাকর্মী আহত হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। সরকারের মানবতাহীন নির্দেশিত ফতোত্তুন বাইরেই পুলিশের জনগণের হাতারত আয়বেলায় অনুরোধ জানায় ওয়াদুদ ভূঁইয়া। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাত্মা কমলাদি এই লাল সাবস্ক্রাইব বাটন কবরাই উপসাপ্ত এবং সি প্লাস ফোন রেজা।